শঙ্করের খুবই গরিব পরিবার ছিল কিন্তু তার সত্ত্বেও সে আর তার স্ত্রী দুজনে মিলে দিন মজুরির কাজ করে কুলির কাজ করে নিজেদের মেয়েকে একটা ভালো স্কুলে পড়াশোনা শেখাত পড়া সব মেয়েরা অনেক ধনী ছিল বেবির সঙ্গেই পড়তো রবি নামে একটা ছেলে তাদের পাশেই থাকত যেহেতু তাদের বাড়ি আশেপাশে ছিল তাই তারা দুজনে একসাথে পড়াশোনা করতো আর একসঙ্গে খেলাও করতো এইভাবে দিন কেটে যাচ্ছিল কিছু একটা কারণে স্কুল অনেকদিন বন্ধ হয়ে যায় এইভাবে অনেকদিন কেটে যায় একদিন শিক্ষিকা সরোজিনী শঙ্করের বাড়ি এলো দেখুন শঙ্করবাবু বাবু আপনার কাছে ফোন ছিল না তাই আমাকে বাড়িতে এসে আপনাকে খবরটা দিতে হলো এই বছর কিন্তু শুধু অনলাইন ক্লাস হবে তাই আপনার মেয়েকে কিন্তু স্মার্টফোন কিনে দিতে হবে নাহলে কিন্তু পড়াশোনায় কিন্তু অনেক ক্ষতি হবে আর এবারে ফিসটাও অনেক বেড়ে গেছে তাই আপনি তিনবারে কিন্তু দিতে পারেন বলে শিক্ষিকা সেখান থেকে চলে গেল তারপরে একভাবে তার মেয়ের দিকে তাকিয়ে রইল মা এমনিতে স্কুলের ফিস অনেক বেড়ে গেছে তারপরে তুই আবার বলছিস একটা ফোন লাগবে এখনকার যুগে একটু ভালো স্মার্টফোন দশ হাজারের নিচে তো পাওয়াই যায় না স্কুলের ফিস তোর মোবাইলের টাকা তার উপরে আবার সিম কার্ড তারপরে আবার প্রতি মাসে রিচার্জ করে দিতে হবে মা তুই তো জানিস এত টাকা আমি কোথা থেকে পাবো আমার এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই আমি এ বিষয়ে আর কিছু করতে পারবো না এইরকম ভেবে শঙ্কর অনেক কষ্ট পাচ্ছিল কুমারীও অনেক কষ্ট পেল তার মা বাবাকে এইভাবে দুঃখ পেতে দেখে বেবিও অনেক দুঃখ পেল তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না তখন তারা একটা সিদ্ধান্ত নিল যে বেবির পড়াশোনা এবছরে বন্ধ করে দেবে বেবিকেও বলল তাদের সঙ্গে কাজে যাওয়ার কথা কিন্তু বেবি চাইতো ভালো করে পড়াশোনা করতে তবে তাকে মাঝ পথে পড়াশোনা ছাড়তে হবে এই কথাটা তার একদম পছন্দ হয়নি সে মন খারাপ করে যাচ্ছিল তখন তার রাস্তায় রবির সাথে দেখা হলো তখন সে বেবিকে বলল বেবি কি হয়েছে তোমার মন খারাপ কেন এখন থেকে নাকি অনলাইন ক্লাস হবে আর তার জন্য আমার বাবার কাছে অত টাকা নেই তাই আমার পড়াশোনা বন্ধ করে দিল আমি অনেক পড়াশোনা করতে চাই কি করব এইভাবে মন খারাপ করে সব বলল আরে তুমি চিন্তা করো না তুমি আমার সঙ্গে পড়াশোনা করতে পারো আমি আমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো আমাদের কাছে তো অনেক টাকা আছে আমার মা বাবা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে চলো তুমি আমার সঙ্গে এইভাবে রবি বেবিও তার কথায় রাজি হয়ে তার সঙ্গে তার বাড়ি যেতে লাগলো রবি তার বাবা বর্ধনকে সব কথা বলল। রবি যখন তার বাবার সঙ্গে কথা বলছিল তখনই ভেতর থেকে তার মা বিমলা এলো সে সব কথা শুনে ফেলে আরে তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস টাকা কি গাছে ফলে তোর বাবা সকালে আর সন্ধেবেলায় বাড়ি ফেরে হ্যাঁ তোর সব উদ্দেশ্য আমি বুঝতে পারছি আমরা নিজেরাই কত কষ্ট করে তোর স্কুলের ফিজটা দিচ্ছি এইভাবে তার মা তাকে উল্টোপাল্টা বললো বেবি এইসব কথা শুনে সেখান থেকে মন খারাপ করে চলে গেল এইসব দেখে রবিরও অনেক কষ্ট হলো রবি কাঁদতে কাঁদতে বাইরে গিয়ে বসে পড়লো অনলাইন ক্লাস শুরু হয়ে যায় কিন্তু রবি সেদিন একটাও ক্লাস অ্যাটেন্ড করলো না তার মা বাবা তাকে অনেক বোঝালো কিন্তু সে কিছুতেই বুঝলো না এইভাবে রবি নিজের মনের মতোই করতে লাগলো তার মা বাবাও তাকে আর কিছুই বলল না একদিন সন্ধ্যেবেলায় বেবি আর রবি এক জায়গায় দেখা করলো বেবি তুমিও পড়াশোনা করছো না বলে আমিও অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করছি না আরে রবি এটা তুমি কি বলছো তোমার মা বাবা অনেক কষ্ট করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছে তুমি এইভাবে ওনাদের টাকাটাকে ব্যর্থ করো না তোমাকে আমার কথা শুনতে হবে আমাদের বন্ধুত্বের কথা রাখতে হবে তোমাকে পড়তে হবে ঠিক আছে বেবি তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। কিন্তু একটা শর্ত আমি যখন পড়াশোনা করব তুমি আমার রুমের পেছনে আসবে সব পড়াগুলো তুমি শুনবে আমার মা বাবা কিছুই জানবে না আর কিছু যদি বুঝতে না পারি তুমি তো আমাকে বোঝাবে না হলে কিন্তু আমি ক্লাস অ্যাটেন্ড করব না কিভাবে রবি বলল, বেবিও তার কথায় রাজি হয়ে যায় তারা দুজনে যখন এইসব কথাগুলো বলছিল তখন রবির মা বাবা দূরে দাঁড়িয়ে সব শুনে ফেলে আর সেখান থেকে চলে যায় তার পরের দিন থেকে না জানিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে লাগলো আর বেবিও তার রুমের বাইরে দাঁড়িয়ে সব পড়াগুলো শুনতে লাগলো এইভাবে তারা দুজনে ভালো করে পড়াশোনা করতে লাগলো রবি যখন কিছু পারতো না তখন তাকে বেবি বুঝিয়ে দিত এইভাবে এক সপ্তাহ কেটে যায় রবির মা বাবা এই সব কিছু হতে দেখছিল এই সবকিছু দেখে তাদের বাচ্চাদের উপর দয়া হলো আমাদের ছেলে ওই বেবির জন্যই কিন্তু মন দিয়ে পড়াশোনা করছে ওদের দুজনের বন্ধুত্বে দেওয়া উচিত নয় আমাদের এমনিতেই একটা ভালো বন্ধু পাওয়া সত্যি খুবই ভাগ্যের ব্যাপার ওদের দুজনের বন্ধুত্ব আমাদের আলাদা করাটা উচিত হবে না এরকম ভেবে তারা বেবিকে বাড়িতে ডাকলো তখন তারা বলল যে এবার থেকে বেবির ফিস তারাই দেবে এই কথাগুলোই বেবির মা বাবাকে গিয়ে তারা বলল। এটা শুনে তারা দুজনে অনেক খুশি হলো রবির মা বাবাকে অনেক ধন্যবাদ জানালো সেদিনের পর থেকে বেবি আর রবি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার সাথে সাথে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো গরমের দিন ছিল যেহেতু স্কুলগুলো ছুটি ছিল সেই জন্য সব বাচ্চারা নিজের মামার বাড়ি দাদুর বাড়ি যাচ্ছিল আর তার বন্ধু রবি আর তাদের সঙ্গে তাদের পালিত বাঁধর মারুতিও ছিল তারা ছুটিতে কোথাও যায়নি তাই তারা তিনজনে ওই ওই খেলা করছিল আর রবি সাথে লাফিয়ে লাফিয়ে খেলে খুব মজা পেত এইভাবেই দিন কাটছিল গ্রামে আর কোনো বাচ্চারা ছিল না বলে তারা তিনজনে খুব বিরক্ত হয়ে যায় একদিন বেবি বলল রবি আমার না খুব রাগ হচ্ছে এই গ্রামে আমাদের তিনজনের ছাড়া আর কেউ নেই খেলার জন্য আর মা বাবাও কাজে গেছে বাড়িতে কিছু খাবারও নেই না খুব রাগ হচ্ছে আমার কিছু গরম গরম স্পেশাল খাবার খেতে ইচ্ছা করছে তখন বাঁদরটা বলল। আরে তুমি স্পেশাল খাবার খাবে না খেলা করবে তুমি যে কোনো একটা বলো এটা শুনে রবি বলল। আমি তো দুটোই চাই ভাবে তারা তিনজনে কথা বলছিল তখনই তারা কোথাও থেকে একটা খাবারের সুগন্ধ পেল তারা তিনজনে অবাক হয়ে এটার ব্যাপারে ভাবছিল তখন বেবি মারুতিকে বলল মারুতি একবার গিয়ে দেখে আসো তো এই সুগন্ধ কোথা থেকে আসছে আদরটাও হ্যাঁ বলে সেখান থেকে লাফি লাফিয়ে সেই সুগন্ধের দিকে যেতে লাগলো সে গন্ধ শুকে শুকে সেখানে যেতে লাগলো যেখান থেকে গন্ধটা আসছিল একটা বাড়িতে দুটো মহিলা আর এক ব্যক্তি বিভিন্ন রকমের সুন্দর খাবার বানাচ্ছিল সব কিছু জানালা দিয়ে বাঁদরটা লুকিয়ে দেখছিল তখনই এক মহিলা বলল আরে তাড়াতাড়ি করো অর্ডারটা ঠিক সময় পাঠাতে হবে আর হ্যাঁ পেটুক কোনো জিনিস কিন্তু হাত দেবে না কিছু যদি কম হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু বলবো হ্যাঁ আমি কেন খেতে যাব বাঁদরটা তাদের সব কথা শুনে নিল তারপরে সেখান থেকে নিজের বন্ধুদের কাছে চলে গেল আরে বন্ধু বন্ধু ওখানে বাবুর্চি হরিশ আর পেটুক ভবানী আর সুজাতা মিলে বিভিন্ন রকমের খাবার তৈরি করছে ওই বাঁদরটার কথা শুনে বাচ্চাদের জীবে জল চলে এলো তখন তারা বলল কি বললি ওখানে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হচ্ছে তাহলে এইগুলো কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার এসেছে এই অনুষ্ঠান কোথায় হচ্ছে আরে বেবি যদি অনুষ্ঠানের কথা হচ্ছে তাহলে ওই ঝগড়ুটে জানকির ছেলের এঙ্গেজমেন্ট হচ্ছে মনে হয় ছেলেটার নাম কিরণ আর মেয়েটার নাম প্রিয়াঙ্কা ওই ঝগড়ুটে জানকি আন্টির জন্যেই প্রিয়াঙ্কা দিদি বিয়েটার জন্য রাজি হচ্ছে না কিন্তু আমি লোকেদের মুখে বলতে শুনছি ওই ঝগড়ুটে জানকি আন্টি বলছে যেমন হোক করে তাদের দুজনার কিন্তু বিয়ে দিয়েই ছাড়বে কি জানি প্রিয়াঙ্কা দিদির বিয়ের পরে কি অবস্থা হবে এইটা শুনে বেবি বলল হ্যাঁ বেচারি প্রিয়াঙ্কা দিদি খুব ভালো কিরণ দাদাও খুব ভালো শুধু ওর মাটাই ওই রকম টাইপের ভাবে দুঃখের সাথে তারা কথা বলছিল তখন বাঁদরটা বলল। আরে আমার তো মনে হচ্ছে বিয়েটা হবেই না দেখে নিও বেবি আর রবি মারুতির দিকে তাকিয়ে রইল হ্যাঁ ঠিক আছে অনেক দেখেছো এবার আমাকে চলো এবারে যাওয়া যাক এরকম বলে আগে যেতে যেতে লাগলো লাগলো আর আর তার পিছু পিছু বেবি রবি বাঁদরটা সোজা যেখানে রান্না হচ্ছিল সেখানে গেল জানালা দিয়ে লুকিয়ে চুরি করে একটা করে মিষ্টি বের করে বাচ্চাদের দিতে লাগলো তারা সেগুলো খুব খুশি হয়ে খেতে লাগলো আহা এইভাবে চলবে না আরো কিছু একটা করতে হবে এরকম ভেবে বাঁদরটা দরজার সামনে লাফিয়ে লাফিয়ে আওয়াজ করতে লাগলো ভেতরে রান্না করছিল তিনজনে এই আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে এলো তখনই বাঁদরের সঙ্গে বাচ্চা দুটো বাড়ির ভেতরে ঢুকে পড়লো এখানে বিভিন্ন রকমের মিষ্টি দেখে খুব অবাক হয়ে যায় তারা তিনজনে এক একটা করে মিষ্টির বাসন নিয়ে বাড়ির পেছনের দরজা থেকে বেরিয়ে গেল বাইরে যাওয়া তাদের তিনজনের মধ্যে পেটুক ভবানী আগে ভেতরে এলো সে এসে দেখলো একটাও মিষ্টি সেখানে নেই একটা দেখে সে অবাক হয়ে যায় ততক্ষণে তারা দুজনেও ভেতরে এলো সেখানে একটাও মিষ্টি না দেখে তারা বলতে লাগলো এ ভগবান তুমি কি কোনো জাদুকর নাকি সব মিষ্টিগুলো এক মিনিটেই খেয়ে নিলে এরকম বলে ভবানীকে বকা দিতে লাগলো তখন সে বলল আরে আমার কথা বিশ্বাস করো আমি খাইনি ভাবে সে জোরে জোরে বলতে লাগলো তখন সুজাতা বলল হে ভগবান এবার তো বিয়েটা আর হবে না ওইদিকে তারা তিনজনে ঝগড়া করছিল আর অন্যদিকে বাচ্চাগুলো সব মিষ্টিগুলো খেয়ে নিল খাবার পরে যেগুলো বেঁচে ছিল সব ওনার থেকে কিছু কম নেই ওনার থেকেও খুব বুদ্ধিমান এবার এইসব এঁটো মিষ্টিগুলো মিষ্টিগুলো প্রিয়াঙ্কা দিদি পাঠিয়েছে সেগুলো জানকি আন্টি দেখে নেবে বাচ্চাদের এইরকম কথাগুলো জানকি দূরে দাঁড়িয়ে শুনে ফেললো তখন সে মনে মনে বলল। বাপ রে এই প্রিয়াঙ্কা তো দেখছি খুব চালাক মেয়ে না বাবা এই রকম আমার বাড়িতে হয়ে আসবে না দরকার নেই বাবা এরকম বলে জানকি বিয়েটা ভেঙে দিল এইটা শোনার পরে প্রিয়াঙ্কা অনেক খুশি হল তারপরে সে নিজের বাবার সঙ্গে কথা বলে আবার পড়াশোনা করতে লাগলো এই বিয়েটা ভেঙে যাওয়াতে বাচ্চারাও অনেক খুশি